এবার নজর রাখবো জবাব চায় বাংলার দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারেন, এমন আশঙ্কা প্রকাশ করলেন তিনি। কেন? যারা দিনরাত সততার বুলি আওড়ান, যারা দুর্নীতি নিয়ে দিনরাত বলেন যে দুর্নীতির ধারে কাছে তারা নেই, তারা হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গ কেন টানলেন? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কি উঠেল জবাব চায় বাংলায় দেখুন। দলীয় সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারি নিয়ে একটা মেসেজ এসেছে নাকি, আর সেই মেসেজ তার ফোনে ঢুকেছে এবং তাতেই তিনি বুঝে গেছেন, তিনি বুঝতে পেরেছেন অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা হবে। বলেন কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে যা বললেন, গোটা বাংলা জুড়ে তো একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে, গোটা বাংলা জুড়ে কৌতূহল, এবং তার পাশাপাশি গোটা বাংলা জুড়ে ফিসফাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এবার গ্রেপ্তার হবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? কারোর কাছেই কোম্পানি খোলা কোনো অপরাধ নয়, সেইভাবেই কোম্পানি খোলা হয়েছে। কোম্পানি খোলা যদি অপরাধ হতো তাহলে কেন্দ্র সরকারের অনুমোদন দিয়েছে, কেন্দ্র সরকার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিয়েছে, কমিটমেন্ট অফ বিজনেস দিয়েছে, কেন্দ্র সরকারের জন্য দায়ী যদি কোনো কোম্পানি খোলা অন্যায় হয় তো। পশ্চিমবঙ্গে 2012 পর থেকে প্রত্যেকটা দুর্নীতির সাথে এই কোম্পানিটার যোগ আছে, যে কটা দুর্নীতি হয়েছে সেখানে এই কোম্পানিটার নাম আসছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত প্রত্যেক ক্ষেত্রে। আমি আবার বলছি এই কোম্পানিগুলোর সাথে আরও কিছু নাম আসছে, HR ইনফ্রাকম বলে একটা কোম্পানির নাম আছে যারা ওটা হিউজ টাকা দিয়েছিল, ত্রিনেত্র কনসালটেন্সি বলে একটা কোম্পানির নাম আছে যারা 5 কোটি টাকা তৃণমূলকে দিয়েছিল। কোম্পানিটার নাম এক্ষুনি আসলো, তরুণ যদি বললো ত্রিনেত্র কনসালটেন্সি, তারা তৃণমূল কংগ্রেসকে 5 কোটি টাকা ডোনেশন দিয়েছিল যে বছর, সেই বছর সেই কোম্পানিটার অ্যানুয়াল টার্নওভার ছিল 33,000 টাকা। সারা বছরে একটা কোম্পানি 33,000 টাকা উপার্জন করে তৃণমূলকে 5 কোটি টাকা ডোনেশন দেয়। তারপরে এখানে রাজু ঘোষ জিজ্ঞেস করছেন যে কোম্পানি সেল কোম্পানি কাকে বলে, বেনামি কোম্পানি কাকে বলে, কাকে বলে সেল কোম্পানি জানেন না? এই যে গ্রেপ্তারিটা হচ্ছে না, এটা নিয়ে আমাদের ক্ষোভ আছে, বক্তব্য আছে, যে এটা প্রমাণিত, এটা বারবার বোঝা যাচ্ছে যে আর নতুন করে বোঝার দরকার কিছু নেই, যে এই ব্যক্তি চোর, যতই কালো জামা পরে থাকুক শনির্দশা ওনার কাটবে না। উনি খালি কি বলছেন, উনি বলছেন আমি ফাঁসির মঞ্চে চলে যাবো, ফাঁসির মঞ্চে চলে যাবো। এবারে দুর্গাপূজার সব জায়গায় নাকি বড় থিম হচ্ছে, সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছে সব জায়গায়। সেই কবে থেকে আমি আগেও বলেছি নাটা মল্লিকের বংশের লোকেরা অপেক্ষা করছে, PWD-র লোকেরা দাঁড়িয়ে আছে শুধু সাহেবের আর দেখাতে। আমি বলি এইসব নাটক বন্ধ করুন। হাসির মঞ্চ টঞ্চ দেখো, আমি আগেও বলেছি যে ওই গ্রামে গঞ্জে এখনো যারা সাইকেল চুরি টুরি করে তারা কিন্তু ওইরকম নিজেদের দোষ টোষ অ্যাকসেপ্ট করে না, এতে কোনো অসুবিধা নয়। ওই ছোট লেভেলে বড় লেভেলে লোকজনদের ভাই বলতে পারবো না আমি, কারণ মানে এখন 2,000, 3,000, 4,000, 5,000 কোটি টাকার চুরির অভিযোগ কারোর করছে, আমি এরকম কোনো মানুষকে ব্যক্তিগত ভাবে চিনি না। আরো বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, দেখো মূলত দুটো জিনিস, এক হলো এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এটা 13 বছর ধরে গৌতম দেব দাবি করে এসেছেন, CPM নেতা গৌতম দেব দাবি করে এসেছেন, এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী লাগাতার আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এটা বলে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা, যে কোম্পানিকে ঘিরে এত দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে বলে অভিযোগ, সুজয় কৃষ্ণ ভদ্র যে কোম্পানির সাথে যুক্ত ছিলেন, যে কোম্পানির ডিরেক্টরদের অনেকে প্রভাবশালী, এই সমস্ত কিছু যেরকমভাবে উঠে আসছে সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা, এবং লিপস অ্যান্ড বাউন্সকে কেন্দ্র করেই কি আসলে প্রাণ ভোমরা লুকিয়ে আছে এই দুর্নীতির গোটাটা, সেটা লিপস অ্যান্ড বাউন্সে গিয়ে আটকে আছে, এবং লিপস অ্যান্ড বাউন্সেই সে কারণে ইডির অফিসাররা তারা বারবার ঝাঁপিয়ে পড়ছে, এটা একটা দিক। আরেকটা দিক হলো মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অদ্ভুত একটা কথা বললেন। তিনি বললেন লোকসভা ভোটের আগে, তিনি আশঙ্কা প্রকাশ করলেন লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি গ্রেপ্তার হয়ে যেতে পারেন। কেন? তিনি বললেন ওনাকে নাকি কেউ একজন মেসেজ করে এই কথাটা বলেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রসঙ্গ আসছে কোথা থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি গ্রেপ্তারি করার কোনো কথা বা কোনো ধরনের পরিবেশ সৃষ্টি হচ্ছে? সেইটা যদি সৃষ্টি না হয়, যদি শুধু লিপসন বাউন্সকে কেন্দ্র করেই এই গোটা যে তদন্ত সেই তদন্তটা চলে, এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ অবশ্য নিজে বলেছেন, কাল বলেছিলেন এবং আজ আমরা সেই জায়গাটা ধরে করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে কর্ণধার হিসেবে বলেছেন, সেই প্রসঙ্গটা যদি আসে তবে কি এবার আরও গুরুতর কোনো মোড় নিতে চলেছে লিপসন বাউন্সের তদন্ত? বাংলা তাকিয়ে রয়েছে একদমই। আপাতত ধন্যবাদ ময়ূর তোমার।